দাদা বাবলু বলছি, বাবলু বাবলু বদমাস মনে আছে তো? না আসলে অনেকদিন পর এলাম তো তাই না খোঁজ নিচ্ছি, কারণ কয়েকদিন ধরে তো লোকে অনেক কিছু বললো যে কিছু হলে আমাকে বলবি আমি আছি ভাই, কিছু হলে তুই আমার সাথে কথা বল আমি আছি ভাই, তাই জন্য কথা বলে নিচ্ছি আপনাদের সাথে। ভালো আছেন তো? যাই হোক, তো আপনারা হয়তো ভাববেন আমার হাতে একটা ছুরি একটা স্ক্রুড্রাইভার নিয়ে কী করছে। আরে রিজন আছে তো, আমার নামে যেমন বদমাস আছে তাই জন্য ছুরি, আর বাবলু বাবলু হয়ে গেছে এখন গ্রাজুয়েট, তো এখন আর টুপি ওড়াবো, এই টুপি ওড়ায় না। যাই হোক, সেটা বড় কথা নয়। তো আজকে যেই নিয়ে ভিডিও, এই মার্ক সিস্টেম HS বিটেক সবার মার্ক সিস্টেম আজকে আমরা কথা বলবো। তো আপনাদের ভাঙা চাইনিজ ফোনের স্ক্রিন থেকে চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনারা ততদিন জেনেই গেছেন যে HS নাম্বার বেরিয়ে গেছে, আর তাতে আমাদের ছেলেপুলেরা অসংখ্য ভালো রেজাল্ট করেছে। তো ভেরি কনগ্রাচুলেশন টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যারা খুব ভালো নাম্বার দিচ্ছে, এক নাম্বার হয়তো ব্যাড রেটিংয়ের জন্য কেটেছে, সেটা বড় ব্যাপার নয়। তো চলে আসছি আমাদের টপার ভাইটুর জন্য। তো টপার যে হয়েছে সে আরও বেশি নাম্বার পেতে পারত, যাই হোক এক্সামটাই তো হলো না। আমি শুধু ভাবছি যে সিস্টেমে নাম্বার দেওয়া হচ্ছে, যদি কলেজ অ্যাডমিশনটাও সেই সিস্টেমেই হতো। এই গোটা প্যান্ডামিক সিচুয়েশনে আমি একটা হেভি সিমিলারিটি পেয়েছি জানেন তো। তো এই করোনা হওয়া প্রতিবেশী আর টপার হওয়া প্রতিবেশীর মধ্যে একটাই সিমিলারিটি, দুটো ক্ষেত্রেই প্রতিবেশীরা রটিয়ে বেড়ায়। এই HS টপারের জন্য আমার বিরাট খারাপ লাগে জানেন তো। কেন বলুন তো, এই কিছু সেকেন্ড সঙ্গে সুমনের মাঝে মাঝে মায়া প্রকাশনের অ্যাড আমরা দেখতে পাবো না, সো স্যাড। ম্যাকাউট হচ্ছে আসলে এই সব এডুকেশন সিস্টেমের ঊর্ধ্বে, ওরা ঊর্ধ্বে চলে গেছে। কিছুদিন আগে বলেছে না না এক্সাম হবে না, তোমাদেরকে এমনি নাম্বার দিয়ে দেবো কোনো চাপ নেই। UGC বলছে না না এক্সাম সব স্টেডিউল নিতে হবে, ওটা আমরা UGC যত থেকে বড়ো আমাদের বলে দিচ্ছি এক্সাম নিতে হবে। ম্যাকাউট কী করলো, রেজাল্টই বার করে দিল। সবকে বলছে দাদা CID আর CBI কেসটা মনে হয়েছে তো? রেজাল্ট বেরোনোর আগে যেহেতু এই পুরো প্যান্ডামিক সিচুয়েশান চলছে, ম্যাকাউট আমাদের কিছু কিছু কাজ করতে দিয়েছিল। যেমন একাতে করে বিছানা তুলে তার ছবি পাঠানো, একাতে ফুলের গাছ নিয়ে তার ছবি পাঠানো, অন্য কারো কোড ছেড়ে সেটা ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করা, এসব ছাড়াও ম্যাকাউট আরেকটা জিনিস যেটা করতে বলেছিল সেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা। তো ফরেন ল্যাঙ্গুয়েজে মনে পড়লো, অর্গানাইজার যাদের কাছে আছে তাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার কোনো দরকার নেই, ওই লেখা পড়লেই তুমি ফরেন ল্যাঙ্গুয়েজ এমনি এমনি শিখে যাবে। আর একটা কথা, যারা অর্গানাইজার কিনেছিলে প্লিজ ওটাকে তোমরা ঠোঙা করবে না, কারণ ওটা কিছুদিন পরে অ্যান্টিক পিস হয়ে মিউজিয়াম রাখা থাকবে। তো এবার চলে আসছে এক্সাম ফিস নিয়ে। ম্যাকাউট হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যারা স্টুডেন্টের থেকে ফিস নেয় এক্সাম না হওয়া সত্ত্বেও। ঠিক আছে, ফার্স্ট অফ অল গেলাম ওয়েবসাইটে, যেটা খুলতে লাগালো 10 মিনিট, গিয়ে খুঁজছি ভাই কোথায় পেমেন্টের অপশান, ভাই কোথায় পেমেন্টের অপশান। প্রথম দিন পেমেন্টের অপশান খুঁজেই পেলাম না, তারপরের দিন আবার গেলাম ওয়েবসাইটে, যেটা খুলতে এবার লাগালো 20 মিনিট। 20 মিনিট পরে খুঁজে 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 পেমেন্টের অপশান পেলাম। ঠিক আছে, পেমেন্টের অপশান ক্লিক করতেই ডেবিট কার্ড ডিটেলস চেয়ে নিল, টাকাটা ছিল 1200, 1200 সাথে 22 টাকা ট্যাক্স দিতে হবে আমাদের। ঠিক আছে, এইখান অবধি ঠিক ছিল। তারপরে একটা নোটিশ এলো, এইটা এখানে বলছে 2000 টাকা ফেরত দেওয়া হবে। আমরা ফোন দিয়ে হেভি নাচছি, হ্যাঁ ভাই টাকা ফেরত দেবো, টাকা ফেরত দেবো, হেভি ব্যাপার। কিন্তু এখানেও তো আছে ক্যাচ, লেখা আছে হাফ অর ফুল, আমার ফ্যামিলি ইনকামের বেসিসে তোমাকে হাফ অর ফুল টাকা দেওয়া হবে। এক্সাম ফিস যখন নিল তখন তো বললো না যে ভাই তুমি কম টাকা দেবে, তুমি বেশি টাকা দেবে, তুমি টাকাই দেবে না, এসব তো কিছু ছিল না। আর এক্সাম ফিস পেমেন্টের সময় ওয়ান ট্যাপে আমার OTP এসে গেলো, ওয়ান ট্যাপে আমার পেমেন্টও কমপ্লিট হয়ে গেল। কিন্তু যখন টাকাটা দেওয়ার সময় এত বড় একটা ফর্ম ফিল করো, হরিণ কাটা IIT মেসেজ করো, তারপরে পুরো জিনিসটা আসবে আমার কাছে। এবার এসে যায় মেন পয়েন্টে, যার জন্য এই গোটা বিল্ড আপটা করা। তার আগে একটু ড্রাম রোল হয়ে যাক। ম্যাকাউটের ফাইনাল সেম স্টুডেন্টদের মনে যে গানটা বাজছে আজকে, কিন্তু এর পেছনে আর একটা রিজন আছে জানেন। ম্যাকাউটে যারা যারা নাম্বার চেক করেছিল, তার ক্যামেরা নাম্বার চেক করেছে জানেন, আমি বলছি ও বাবা ইঞ্জিনিয়ারিং শব্দটা আছে, ঠিক আছে। ও তুমি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখেছো, আচ্ছা আচ্ছা, তোমাকে তো 10-এর মধ্যে 100 নম্বর দিতেই হবে বাবা। ও আচ্ছা, তুমি এত রান্না করেছো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যখন নাম্বার বেরোয় আমি ঘুমাচ্ছিলাম তখন, তো আমার ফোনের নোটিফিকেশান এলো, যেটা আমি নোটিফিকেশান ট্যাব থেকে দেখে নিয়েছিলাম, লেখা ছিল ভাই রেজাল্ট বেরিয়েছে। আমার তো বুক টিপ টিপ করছে, ভাই কী হবে, কত নাম্বার পাবো, ফেল করে যাবো না তো, আবার 1 বছর পরীক্ষা দিতে হবে না তো। যাই হোক, আমি ওয়েবসাইটে ঢুকলাম, আস্তে আস্তে আমার লগ ইন করলাম ক্রেডেনশিয়ালস দিয়ে, আমার রোল নাম্বার দিয়ে দেখি 10 পয়েন্ট। আমি প্রথমে বুঝতে পারি 10 পয়েন্ট কী করে, রিফ্রেশ করলাম 10 বার, রিফ্রেশ করার পরেও দেখি 10 পয়েন্ট, ফুল পয়েন্ট, হেভি খুশি, আমার বুক চড়ায় এবং ফেটে যাওয়ার উপক্রম।
তারপর আমি ভাবলাম ক প্যাকেট মিষ্টি অর্ডার দেবো বুঝতে পারছি না, ক প্যাকেট চকলেট অর্ডার দেবো বুঝতে পারছি না। তারপর আমি ভাবলাম যে এক কাজ করি, FB-তে গিয়ে স্ট্যাটাস আপডেট দিয়ে দিই, যেখানে আমি মোস্ট ট্রাস্টেড সোর্স অফ ইনফরমেশন পেয়ে যাবো। স্ট্যাটাস দিতে যাচ্ছি এমনি সময় দেখি 18 পয়েন্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখছি 18 পয়েন্ট। আমার তো মাথা ফেটে যাওয়ার উপক্রম, মাই গড, প্যানিক। তারপর পুরো গল্পটা আমার কাছে ক্লিয়ার হলো, 7, 8, 9 নম্বর এবং সব অতীত, পুরো 8 সেম সবাই 10 নম্বর, কারণ এই রাজ্যে দিলীপ রাজ 6, 7 পয়েন্ট, অতীত আজ, UGC আর ছাড়খাড় সবাই পেল 10 নম্বর। তো এই ছিল পুরো ভিডিওটা গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট যা করার পড়ে দাও। আর যেহেতু আমি এখন গ্র্যাজুয়েট হয়ে গেছি, আমি এখন প্রাউডলি বলতে পারবো আমি একটা ইলেকট্রিক মিস্ত্রি। আর তোমরা যদি 10 পয়েন্ট মেরে থাকো 8 সেমে, তো প্লিজ আমাকে জানিও আর শেয়ার করে দিই ভিডিও। আর যারা যারা 9 পয়েন্ট পেয়েছে, লজ্জা লাগা দরকার। জানা জানা হর্নটা একটু বেশি মার, সবাই 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 শুনতে পেরে যাবে, সবাই শুনতে পেয়ে যাবে, শুনতে পেয়ে গেলে ভিডিও রেকর্ড করাই যাবে না। ম্যাকাউটের ফাইনাল ইয়ার স্টুডেন্টের মনের অবস্থা যেটা, কাট। ম্যাকাউটের ফাইনাল সেমের স্টুডেন্টদের কাট। ম্যাকাউটের ফাইনাল ইয়ার, আরে চুপ কর না বে।